হ্যালো ফ্রেন্ডস, বিউটি টিপস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক। চুলের যত্নে নানান রকম হেয়ার প্যাক ব্যবহার করা হয়ে থাকে, এর মধ্যে মেহেদির প্যাক অন্যতম। এটি চুল পড়া রোধ করে প্রাকৃতিকভাবে চুল কালার করে থাকে। আর এটি উপাদান আছে যা চুল নরম ও কোমল করে, খুশকি রোধ করে, চুলকে মজবুত করে তোলে। তা হলো টক দই। অনেকেই জানেন চুলের খুশকি দূর করার জন্য টক দই বেশ কার্যকর। শুধু খুশকি দূর করা নয়, চুলের আরও অনেক সমস্যা সমাধান করে দিতে পারে এই টক দইয়ের হেয়ার প্যাক। চলুন দেখে নেই। তবে এই ভিডিওটি দেখার আগে বিউটি টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সব ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। প্রথমে আমি চুল নরম ও কোমল করার উপায় আপনাদের দেখাবো। প্রথমে আমি টক দই নিব। আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি। এই টক দইয়ের ভিতর আমি অ্যালোভেরা জেল মিশিয়ে নিব 2 টেবিল চামচ। এই অ্যালোভেরা জেল নিয়ে এর ভিতর আমি নারিকেল তেল দিব 2 টেবিল চামচ। দিয়ে আমি একটি প্যাক তৈরি করে নিব। এই প্যাকটি 15 মিনিট পর এই প্যাকটি ব্যবহারের 15 মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে। প্রাণহীন নির্জীব যুক্ত চুলকে নরম, কোমল ও ময়শ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দূর করে দিবে। খুশকি দূর করতে আমরা কি ব্যবহার করব? মাথার তালু, রুক্ষতা, খুশকি দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিব। এই টক দইয়ের ভিতরে আমি অলিভ অয়েল নিব 3 টেবিল চামচ। এখন এই মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে এটি মিক্স করে নিতে হবে। এটি মাথার তালুতে 10 মিনিট চক্রাকারে ম্যাসাজ করতে হবে এবং ম্যাসাজ করার পর 30 মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। দেখবেন আপনার চুলের খুশকি দূর হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমার ফেসবুক পেজে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।